মুমিত মামা, তোরা তো র‍্যাক ব্যাচ পাস করে গেলি, আমি তো ল্যাগার পাস করতে পারলাম না। তো একটা কোশ্চেন তোকে করি, এটা কোশ্চেন আমার খুব কঠিন লাগছে, আমি পারতেছি না। এক এটা আবার সিকিউরিটি আসছে এই বছর, বুঝছিস? একটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে গেলে এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? তো অনেক কঠিন, তো আমিও পারি না। তো মানে অনেক অনেক বেসিক না জানলে আসলে সম্ভব না। এটা এটা পারার জন্য কি করতে হবে বলতো? লম্বা লম্বা ক্লাস করতে হবে, অনেক ঘন্টা, 14 ঘন্টার ক্লাস, এরকম একটা কিছু না করলে আসলে পারা যাচ্ছে না। মিনিমাম 14 ঘন্টা, খুব কঠিন একটা কোশ্চেন। এইচএসসি তে জীবন আসে না। না না, এটা তো কোনোদিন আমি চোখেও দেখি না আসলে, আমি পাগল হয়ে যাচ্ছি এটা দেখার পরে। আচ্ছা, আমার কেমিস্ট্রিতে আরেকটা প্রবলেম আছে। এখানে বলছে যে 0.2 মোলার Na2CO3 দ্রবণ কে শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরা প্রকাশ এইচএসসিতে আছে? না না, আমার মনে হয় এটা আইআইটির কোশ্চেনে ছিল সম্ভবত। মনে হয় না, এটা এটা সম্ভব না। না, এটার জন্য আমার জন্য মনে হয় যে 3500 স্লাইড পড়তে হবে আমাকে, ঠিক আছে? হ্যাঁ, মানে 3500 স্লাইড পড়লে হয়তো বা এই কোশ্চেনটার অ্যান্সারগুলো চিন্তা পারি, তারপরও না পারতে পারি, না পারার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা, এগ্রি। আরেকটা কোশ্চেনে আমি খুব কনফিউজড আর কি। বলছে যে একটা লোক 20 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছে এবং বৃষ্টি পড়তেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এখন ছাতা কোন দিকে ধরবো? এ আবার কেমন কথা, বৃষ্টি পড়ছে ছাতা কেন ধরবে, সব ম্যাথ কে করে? আচ্ছা, এই কোশ্চেন তো বুঝতে হবে, এটা তো মানে আউট অফ সিলেবাস। হ্যাঁ, এইসব কোশ্চেন না, এটা আমার যেটা মনে হয় এই কোশ্চেনটা পারার জন্য গুনে গুনে এক্স্যাক্ট 45 ঘন্টার ক্লাস লাগবে। আমার যেটা মনে হচ্ছে মোটামুটি 45 ঘন্টার ক্লাস লাগবে। আর বাকি যেসব কোশ্চেন, যেমন এখানে বলছে KMnO4 আর Fe3+ এর সমতাকরণ, এই সমতাকরণ কি দেখছি? না, HSC তে এগুলো ছিল না, এই সমতা ছিল আয়রন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতা তো ছিল না, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জীবনে প্রথম শুনছি, এই নামে যৌগ আছে আমি জানতাম না। আমিও চাই না, আমি তো আমার নিজের, সেটাই, তুমি তো আবার ইঞ্জিনিয়ারিং লোকজন, তাই না? এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোশ্চেন কিন্তু এবার খুব কঠিন হয়েছে। এটার জন্য আসলে প্রশ্ন ব্যাংক থেকে কোনো কোশ্চেন কিন্তু আসে নাই, না একেবারেই না, প্রশ্ন ব্যাংক থেকে একটা কোশ্চেনও আসে নাই। এবং এগুলো পারার জন্য আমার প্রশ্ন ব্যাংক পড়া যাবে না, আমাকে 14 ঘন্টা থেকে 100 ঘন্টার মধ্যে ক্লাস করতে হবে পার চ্যাপ্টারে, এবং আমাকে 3500 থেকে 4000 করে স্লাইড নোট করতে হবে, তাইলেই হয়তো বা চান্স আমি পাইতে পারি। যাই হোক, হ্যাঁ, তো এই হলো অবস্থা। ঠিক আছে মমিত, ধন্যবাদ, তুমি টাইম দিলা। যাই হোক, একটা ভালো মিম হয়ে গেল, জোকস আপাট। এবার পয়েন্টে আসি, মমিত তুমি ফিজিক্সটা নিয়ে বলো। ফিজিক্সের কোয়েশ্চেন অনেস্টলি যদি আমি বলি, 25টার মধ্যে প্রায় 22 থেকে 23টা অ্যাকচুয়ালি HSC স্ট্যান্ডার্ড, এবং কোয়েশ্চেন ব্যাংক যদি অ্যানালিসিস করে কেউ পড়ে তাহলে খুব ইজিলি কমন পাবে, মানে একদম, মানে নো ডাউট। 2 থেকে 3টা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি একটু কঠিন আসছে, বাট দেন এগেন আল বি ভেরি অনেস্ট, এটা প্রত্যেক বছরই আসে। সো ওই 2টা 3টা আসলে পারা না পারার খুব একটা কথা যায়, এমনিও যায় আসে না, আড়াই ঘন্টার পরীক্ষায় 2-3টা এমনিও বাদ যাবে, জানা জিনিসই ভুল যাবে। এখন আসি কেমিস্ট্রি। হ্যাঁ, কেমিস্ট্রিতে 84% প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট হয়েছে, 4টা কোয়েশ্চেন টাফ ছিল, পারা যায় না। এই বছরের কোশ্চেনে একটা ঘটনা যেটা আইইউটিতে খুব কোয়াইট কমন, ফার্স্ট কোয়াইট কমন, কোনো উত্তর নাই। এইটা কিন্তু আমরা ভিডিওতে এক মাস আগে স্টপার প্রবলেমে বলে দিছি যে এই কোশ্চেনগুলো প্রথমবারে যদি না মিলে স্কিপ ইট, স্কিপ ইট। বড় কোশ্চেন প্রথমে তো একে অ্যান্সার করার দরকার নেই, তার উপরে এত বড় প্লাস উত্তর মেনে নেয়, হোয়াই টেক দ্য রিস্ক? তো ওই একটা রাউল্টের সূত্র ম্যাথের জন্য তো আমার রাউল্টের সূত্রের প্রতিবাদন লাগবে না, তাই না? আই স্কিপ ইট। 10% কোশ্চেন এবারও টাফ ছিল অ্যাজ অলওয়েজ। এখন আসি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথেরটা তুই বলে। ম্যাথেরটা আমি পুরোটা দেখছি, ম্যাথে আমি পুরো বই ঘেটে ঘেটে দেখছি, আমি নিজে একটা ভিডিও করছি ম্যাথের অ্যানালিসিস, এখানে আমি লিখে দিছি যে এক্স্যাক্টলি কোন পেজে কত সালে প্রশ্ন। মেজরিটি তো বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ, বোর্ডের ম্যাথ, ইভেন বোর্ডের ম্যাথ, 25টার 25টাই বইয়ের ম্যাথ, 25টার 25টা। আই ক্যান গিভ ইউ সোর্স। হ্যাঁ, ইভেন তার পরবর্তীতেও আমি তাও 3-2টা ম্যাথ বাদ দিয়েছি। হ্যাঁ, যে ভাই থাক, দেখা না, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংকে হয়তো নাই, কোয়েশ্চেন ব্যাংকে না, বাট কোয়েশ্চেন ব্যাংকে সিমিলার কনসেপ্ট আছে, আমার কোয়েশ্চেন ব্যাংক দেখানো দরকার। আমার কথা হচ্ছে কোয়েশ্চেন, মানে এটা তো HSC তে, মানে HSC স্ট্যান্ডার্ড পড়াশোনার দিকে আসছে, আমি বুঝি কোনটা HSC স্ট্যান্ডার্ডের বাইরের কোয়েশ্চেন, ওটা আসলে আমি বলবো যে এটা HSC স্ট্যান্ডার্ডের বাইরে। ইন্টিগ্রেশন যেটা আসে সেটা আসছে, তুই তো দেখছিস, হ্যাঁ, x log x, এত বেসিক ইন্টিগ্রেশন দেখে তারপর যদি বলে যে না এটা খুব কঠিন ইন্টিগ্রেশন, যাই হোক, এখন এখন মমিত তুমি তো ইঞ্জিনিয়ারিং এর নতুন কোর্স নাও বা নতুন বই নাও, তুমি কি 100 ঘন্টার ক্লাস অ্যাড করবা, 50 ঘন্টার ক্লাস অ্যাড করবা? না না, আমার প্ল্যান খুবই সিম্পল, যেটা আমি তোমাকে প্রথম দিন যখন তোর সাথে মিটিং হয়েছে আমি এটা বলছি তোমাকে, যে দেখো আমি খুব সিম্পলি এফিশিয়েন্ট পড়াশোনায় বিশ্বাসী, কারণ আমি নিজে ম্যাঙ্গো স্টুডেন্ট, সেম, আমি 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 অত ব্রিলিয়ান স্টুডেন্ট না, যদি আমি পাস করতে পারি, আমি পড়ি এমএ নিতে, আমি অত ক্লেমও করতে চাই না, আমার কাছে খুবই সিম্পল, একটা স্টুডেন্ট যতটুকু নিতে পারেন ততটুকুই সেই অনুযায়ী তাকে কোর্স কন্টেন্ট সাজিয়ে দিব। আর হ্যাঁ, এবার ক্লাসেসগুলো নিয়ে যথেষ্ট হচ্ছে যেন পজিটিভ রিভিউ আসে, আমরা সেটা নিয়ে অলরেডি কাজ করছি, সো ইনশাল্লাহ এবার আমরা ক্লাসগুলোকে এফিশিয়েন্ট এবং হচ্ছে যে এক্স্যাক্টলি যতটুকু পড়লে পসিবল সেটা, ইভেন অ্যাডভান্স যদি পড়াশোনা করা লাগে আমি সেটা বলে দেবো, তার থেকে এক্সট্রা অপশন দিই, এক্সট্রা অপশন দিব, বাট আমরা বলবো না যে ওইটাই তোমার পড়তে হবে, সো দ্যাটস গোনা বি দা প্ল্যান। ওকে, ঠিক আছে, ভিডিওতে যদি বিশ্বাস না হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রুফ দেওয়া আছে যে আমাদের যে কমন আসছে প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে আমাদের বই থেকে, সেটা একটু দেখে নিন। ধন্যবাদ সকলকে, টাটা।